डियर स्टूडेंट एंड व्यूवर्स, आज के आमी आलोचना करब कोनो स्थाने केटे गेले सेखाने जदि क्षत बा घा सृष्टि हय एवं ए क्षत बा घा कोन होमिओपैथी औषधे द्रुत सेरे जाबे सेई औषध सम्पर्के। किन्तु तार आगे बोले रखी, जारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबस्क्राइब करेननि प्लिज आमादेर चैनलटिके सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल आइकनटि प्रेस करे नोटिफिकेशन अन करुन नित्य नतून भिडियो पावार जन्य। एबार आसि मूल आलोचनाय। आमि जे ओषधटिर नाम बोलछिलाम तार नाम क्यालेंडुला अफिसिनालिस। एई ओषधटिर अपर नाम मेरिगोल्ड बा गाँदाफुल। এই ওষুধটি আমাদের দেশে প্রচুর পরিমাণ জন্মায় আর আমরা এই ভেষজ উদ্ভিদটাকে ফুল গাছ হিসাবেই জানি, কারণ এই উদ্ভিদের যে ফুল হয় সেই ফুল অনেক কাজে লাগে। আর এই গাছটি মূলত ইউরোপ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণ জন্মায়। আর আমরা অনেকেই জানি যে ছোটবেলা কোনো আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যেত যে কোথাও কেটে গেলে হাতে পায়ে সেক্ষেত্রে দেখতাম যে মায়ের আর ওই পাতার রস আমাদের সেই ঘায়ে দিয়ে দিত, আর দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি সেই স্থানটি সেরে যেত। ঠিক এমনই গুণ এই ঔষধের। কিন্তু যখন এই ঔষধটি ভেষজ আকারে দেওয়া হবে তখন সেটি খুব আরও বেশি তাড়াতাড়ি কাজ করবে। তো কোন কোন লক্ষণে আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি। যদি কারো দেহে কেটে গিয়ে ঘা হয় আর সেই ঘা যদি পচেও যায়, অর্থাৎ ঘায়ে যদি পচনও শুরু হয়, তাহলে এই ঔষধটি মোটামুটি মলম বা লোশন আকারে আপনারা বাজিকভাবে দেবেন এবং সেটা খাবেন। খেলে আশা করছি যে ঔষধটি ব্যবহার করলে তো তাড়াতাড়ি এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষের দাঁত তোলার পর আর সেই দাঁত তোলার স্থান থেকে রক্তস্রাব হয়, সেক্ষেত্রেও ঔষধটি কার্যকরী। এই ঔষধটি ব্যবহার করলে ক্ষতে মাংসাঙ্কুর জন্মায় এবং দ্রুত আরোগ্য হয়। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষের চোখে আঘাত লাগলে এবং সেই আঘাত লেগে পুঁজ সঞ্চয়ের একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রেও কিন্তু ঔষধটি সেই পুঁজটাকে দ্রুত নিরাময় করে, অর্থাৎ পুঁজ যে সঞ্চয়ের সম্ভাবনা সেই সম্ভাবনাকে দূর করে। আর এই ঔষধটি মূলত ব্যবহার করতে হবে যে আঘাত কোনো মানুষের আঘাত পেলে মোটামুটি তার সেই যায় স্থানটি থেকে রক্ত বার হতে হবে কিংবা সেখানে ঘা কিংবা ক্ষত হতে পারে, মূলত এই ক্ষেত্রে ঔষধটি ব্যবহার করা হয়। কিন্তু যদি কোনো স্থানে আঘাত লাগার পরে চামড়া সামনে ছিঁড়ে যদি সেখানে রক্ত জমা হয় কিংবা কালসেরা দাগ পড়ে, সেক্ষেত্রে কিন্তু আর্নিকা বেশি উপকারী। তো আমি এবার ঔষধটি মোটামুটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি। ঘা কোথাও ঘা হলে বা রক্ত বার হলে কিংবা ক্ষত হলে সে স্থানে আপনারা ঔষধটির মাদার টিংচার একটু তুলোতে নিয়ে অল্প করে করে আপনারা ওখানে লাগাবেন। আর সঙ্গে সঙ্গে আপনারা ঔষধের মোটামুটি থার্টি শক্তির ঔষধ খাবেন। মোটামুটি লাগানো আর খাওয়া এই দুটো করলে আশা করছি আপনাদের এই যে কেটে গিয়ে যে ঘা বা ক্ষত হওয়া কিংবা পচন শুরু হওয়া এগুলো নিরাময় হবে এবং আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন। প্রয়োগ করতে গেলে আপনাদের মোটামুটি যদি আপনারা মাদার টিংচার ব্যবহার করেন তাহলে 5 থেকে 10 ফোঁটা তিনবার একটু জলসহ খাবেন। আর যদি আপনারা সেটাকে অয়েন্টমেন্ট হিসেবে ব্যবহার করতে চান তাহলে মাদার টিংচার ওই ক্ষত স্থানে লাগালেই সেই ক্ষত স্থানটি দ্রুত সেরে যাবে। এছাড়াও যদি আরও যদি আপনারা সূক্ষ্মমাত্রা ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ক্যালেন্ডুলা অফিসিনালিস 30 ঔষধটি ব্যবহার করেন। মোটামুটি 3-4 দিন আপনারা দিনে 3 বার 1 ফোঁটা করে খালি পেটে খাবেন। আশা করছি আপনাদের এই সমস্যার সমাধান দ্রুত হবে। আজ এই পর্যন্ত, আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।